আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, তোমরা গত টিউটোরিয়ালে ডাটা ডিলিট করা দেখেছি, কিন্তু এইখানে আমাদের তখন থেকে যাচ্ছে। এইটা আমাকে আমাদের সমাধান করতে গেলে আমাদের যখন ডাটা ডিলিট হয়ে যাচ্ছে তখন এইখানে আমাদেরকে আমাদের স্টেটটাকে আপডেট করতে হবে। এই যে আমাদের এখানে স্টেট কি একটা অ্যারে আছে, তাহলে আমরা কি করব, আমাদের এই নামে একটা ভেরিয়েবল নিই, ধরেন ডিটি। ওকে, এই ডিটি নামে ভেরিয়েবলে আমি এখানে যে আমাদের আইডিটা রয়েছে ওই আইডিটা বাদে বাকি ভ্যালুগুলোকে রাখি, ওই এই স্টেট ডাটাগুলোকে ম্যাপ করে। যেমন দিস ডট স্টেট হয়ে গেল এসটি, স্টেট ডট কি যেন আছে, ডাটা না ডাটা ডট ফিল্টার করি, ফিল্টার ফিল্টার আইডি আইটেম ডট আইডি আইটেম 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 ডট আইডি নট ইজ ইকুয়াল টু ওই আইডি উপরে, ঠিক আছে। তাহলে ওই আইডির মতো যেগুলো না সেগুলো বাদে বাকিগুলো এখানে ডিটেইল থাকবে। এইবার আমি দিস ডট সেট স্টেট করে দেবো, হলো কোথায় আমার যে ডাটা রয়েছে ডাটার মধ্যে আমি এই যে এই ডিটিটা সেট করি, তাহলে আমার আপডেট হয়ে গেল, ঠিক আছে। ওকে, এবার আমি একটু দেখা যাক কি হয়। আমরা যদি রিফ্রেশ করি এমনিতেও আমাদের ডাটা থাকবে না, একটা ডাটা থাকবে। আর আমরা দুই একটা ইনসার্ট করে নিই, অ্যাড করি আব্দুল আলী, ঠিক আছে। এই অ্যাড করলাম, সাবমিট করলাম, আমি এখন হয়ে গেলে এখন যদি আমি এখানে ডিলিট করুন কপি, দেখেন তারা কিন্তু এখানেও নাই, ঠিক আছে। আবার যদি অ্যাড করি রহিমুল্লাহ, ওকে, আমি যদি এখানে সাবমিট করি এখানে দেখা যাবে ডাটা কিন্তু অ্যাড হয়েছে। আচ্ছা, এখন আমি যে যে সাবমিট বাটনটা ক্লিক করছি এখানে সাবমিটের পরে কিন্তু আমরা ইয়ে করতে পারি, হয়ে গেল ইনসার্টে রিডাইরেক্ট করে নিতে হোম পেজে আসতে পারি। এই যে সাবমিটের পরে তাই না, স্টেটটা সাবমিট করছে, আমরা এইখানে রিডাইরেক্ট এখানে রিডাইরেক্ট টু আমরা সরি টু এখানে আমরা একটা প্যাড দিয়ে দিতে পারি, সেটা হলো ঠিক আছে। এখন এইখানে এটা করার জন্য আমাদেরকে এখন ঠিক আছে, এখন আমরা যদি দেখি অ্যাড ডাটাতে ডাটা রিডাইরেক্ট হচ্ছে না কেন, ঠিক আমি সেভ করছি, এখানে আমি যদি যাই লিখি দিই না কেন, রিডাইরেক্ট হচ্ছে না। এখানে আমি রিটার্ন রিটার্ন করে দেই, এইবার আমি এইবার আমি একটু যদি ডাটা অ্যাড দি একটা, তারপরে যাই হোক এটা কাজ করছে না, রিটার্ন রিপোর্ট দিতে পারছি না আমি। রিডাইরেক্ট প্লাস হোম দিলে কেমন হয়, এইবার মনে হয় বিল্ড করে নতুন কিছু চেঞ্জ হয়ে
এবার যদি আমি এইখানে এই ডাটা দিই, হোয়াট হ্যাপেন টু ইট, কম্পোনেন্ট এখানে দেওয়া যেতে পারে, ঠিক আছে, দেখি তো কি হয়। হোম ইজ নট ডিফাইন, এখানে হোম ইয়ে করছে কিন্তু এখানে আমি হোমটা ইম্পোর্ট করে নেই নি, ইম্পোর্ট হোম ফ্রম হোম, ওকে কটন সেভ। এবার দেখি আমি যদি এবার রিফ্রেশ দিই, ক্যাটে ক্লিক করি, আচ্ছা কাজ হচ্ছে না, আমি রিডাইরেক্ট দিতে পারছি না, প্রবলেম নাই, আমার ডাটা ডিলিট হলেই হলো, ঠিক আছে, ডাটা ডিলিটের কাজ করছি, ইনসার্ট হলেই হলো, আমি এটা পরে দেখাবো আপনাদেরকে। তো ধন্যবাদ, এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আপডেট সামনে দেখবো, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।